الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون اتقوا الله في علنكم وسركم وفي كل أمر من أموركم فإن التقوى وصية الله لنا وللناس أجمعين فقد أمر الله سبحانه وتعالى في مواضع من القرآن العظيم اتقوا الله فأمر بالتقوى المؤمنين وأمر بالتقوى الناس أجمعين نسأل الله سبحانه أن يتقبل منا وأن يجعلنا من عباده المتقين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون আমরা গত দুটো খুতবায় পরপর এলেমের ফজিলা মর্যাদা এবং তার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব একজন মুসলিমের জন্য কি পরিমাণ জ্ঞান অর্জন করা জরুরি। আমাদের মুসলিম সমাজগুলোতে চোখ মেলে তাকালে আমরা দেখি দিন থেকে দূরত্ব বহু পরিমাণে বেড়ে গেছে। এই দূরত্বটাকে আমরা তিনভাবে দেখতে পারি। যারা ইসলাম নামক দিন থেকে দূরত্ব বজায় রাখছেন তাদের মধ্যে তিনটা ইত্তেজাহ। প্রথম ইত্তেজাহ হলো তারা দিন থেকে দূরে সরে গিয়ে শিরকের দিকে ধাবিত হয়েছেন, আছে না মুসলিমদের মধ্যে এরকম প্রবণতা প্রবলভাবে আছে। একদল মানুষ তারা নিজেদেরকে শিরকি কর্মকাণ্ডে নিয়োজিত করে ফেলেছে, লিপ্ত করে ফেলেছে। দ্বিতীয় হচ্ছে আরেক দল মানুষ তারা ইবাদতের মধ্যে নতুন নতুন ইবাদত নিয়ে এসেছে, ফলে এই নতুন ইবাদতের মধ্য দিয়ে তারা নিজেদেরকে বেদাতি কর্মকাণ্ডে নিয়োজিত করে ফেলেছে। বিভিন্ন সিজনাল বেদা আছে, আবার কিছু বেদা আছে তারা কোরআন সুন্নাহর দলিলের বাইরে গিয়ে নিজেরা আবিষ্কার করেছে। থার্ড আরেকটা হলো যেটা ব্যাপক, অনেক ব্যাপক, পাপের প্রবণতা, পাপের মধ্যে ডুবে যাওয়া। অধিকাংশের ক্ষেত্রে এই কাণ্ডটা ঘটেছে। অধিকাংশের ক্ষেত্রে যারা নিজেদেরকে ইভেন মুসলিম বলে ইসলামের মধ্যেও রাখতে চায়, পাপ তাদের পিছু ছাড়ছে না, তারাও পাপের পিছু ছাড়ছে না। কারণটা কি? শিরক, বিদআ এবং পাপ, এই তিনটা আক্রমণ মুসলিমদের উপরে শয়তানের পক্ষ থেকে। কারণটা কি? কারণ আসলে মূলত মৌলিকভাবে একটাই, সেটা হচ্ছে আল জাহলু শাদীদ বিল উলুম আল ইসলামিয়া, ইসলামিক জ্ঞানের বিষয়ে প্রচণ্ড অজ্ঞতা। ইসলামিক জ্ঞান যার মাধ্যমে আমরা আসলে ইসলামী আকিদাটা রপ্ত করতে পারি, যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
প্রণয়নকৃত শরিয়া সম্পর্কে সম্যক ধারণা নিতে পারি, হুকুম আহকাম মাকাসিদ এবং জীবনের চেতনা সব কিছু, সেই এলেমটা আসলে আমাদের মধ্য থেকে অনুপস্থিত হয়ে গেছে নানা কারণে। আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবন দেখি তাহলে দেখব যে সেখানে দুটো পর্যায়ে, এক ব্যক্তিগত অধ্যয়ন আর একটা প্রাতিষ্ঠানিক অধ্যয়ন। ব্যক্তিগত অধ্যয়নের মধ্যেও দেখবেন লিস্টে কোরআন নাই অনেকের, তাই না? সেখানে তাফসির নাই, হাদিস নাই, ওলামাই কেরামের লেখা সুন্দর সুন্দর বই নাই। অনেকে অনেক বই কিনে বই সাজিয়ে রাখে ঘরে, পড়ার ফুরসত আর হয় না। এটা একটা ক্যাটাগরি। আরেক ক্যাটাগরি বই কেনে না, কিনে গল্প উপন্যাস কিংবা এই টাইপের নাটক ফাটক যা আছে। আর আরেক দল বই কিনে পড়ার চেষ্টা করে, তাদের কথা তো আলাদা। মুসলিমদের মধ্যে এই জাহালাতটা এত ব্যাপক বেড়ে গেছে এবং সবচেয়ে আরও মর্মান্তিক হচ্ছে, তাদের মধ্যে একদল মনে করে আমি যেরকম আছি ভালোই আছি, যেরকম আছি ভালোই আছি। কীরকম আছেন আপনি? কেউ হয়তো ভাবে যে তার বেশি জ্ঞানের দরকার নাই। আবার অনেকে আছে যারা এই যে শিরিক বিদআতের উপর আছে ভালোই আছে, আছে না এরকম? আপনি তাকে বোঝাতে গেলে সে বুঝবে না, সে স্বীকারই করবে না এটা শিরক, সে স্বীকারই করবে না এটা বেদা। তাহলে প্রবলেমটা আসলে কোন জায়গায়? প্রবলেমটা সে একদলের আমি আরেক দলের এটা না, প্রবলেমটা এখানে জ্ঞানগত প্রবলেম। সে শিরকের মূলনীতিগুলো জানে না, শিরকের ডেফিনেশন জানে না। কারণ একটা জিনিসের সংজ্ঞা জানলে ওর মধ্যে কোন কোন কাজ অন্তর্ভুক্ত থাকে এটা জানা যায়। বেদাতের বৈশিষ্ট্য সংজ্ঞা যদি জানা থাকে তাহলে একটা কাজ, একটা ইবাদত কী করে বেদাত হয় আর কী করে সেটা ইবাদা হিসেবে আল্লাহর কাছে কবুল হয়, তাই না? সেটা কি ডিস্টিংগুইশ করা যায় না? যায়। প্রবলেম হলো যে এই উম্মার মধ্যে অধিকাংশ মানুষ যে যেখানে আছে সেখানেই সে সন্তুষ্ট, তার থেকে সে বেরিয়ে আসতে চায় না। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, তার কাছে যা আছে, যে আইডিয়োলজি আছে, যে আদর্শ আছে, যে জ্ঞান আছে, যে মূর্খত্ব আছে, যে অজ্ঞতা আছে, যে পাপাচারি আছে, সব কিছুতে সে সন্তুষ্ট, বলে যে তোমার থেকে জ্ঞান আমার নিতে হবে না। অথচ আলেম কিংবা তাদের মুআল্লাফা, তাদের রচিত গ্রন্থ, মুহাক্কিক উলামায়ে কেরাম এবং তাদের যে জ্ঞান গর্ভ আলোচনা কিংবা তাদের বই, তার সাথে যাদের সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ, তারা কিন্তু সঠিক পথটা পেয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল এটা হলো একটা পথ, যে পথ অবলম্বনের মধ্য দিয়ে আমরা অজ্ঞতা থেকে বাঁচতে পারব। তবে কিছু জানার পরই কারো এ কথা ভাবা উচিত না যে আমি অনেক কিছু জেনে ফেলেছি। যতই জানেন না কেন সেখানে সংশোধনীয় থাকতে পারে। এই জিনিসটা বেমালুম ভুলে গিয়েছি আমরা সবাই। আপনি যখন এমনকি মহাক্কিক আলেমদের থেকেও কিংবা আমাদের থেকেও জ্ঞান শিখতে শুরু করেন এবং তারপরে হয়তো আপনি খুবই এক্সাইটেড ভাবছেন আমি শিখে ফেলেছি অনেক কিছু, একটা অহংকার দানা বেঁধে ওঠে। অথচ প্রতিনিয়ত আমাদেরকে সংশোধনের মুখোমুখি থাকা উচিত। আমাদের ইমামরা তো তাই করেছেন, এত বড় বড় ইমাম যাদের কাছাকাছি হওয়ার কোনো সম্ভাবনা আমাদের নাই, বড় বড় ইমাম যারা তাবেঈন ছিলেন, তাবেউত তাবেঈন ছিলেন, তারাও কিন্তু প্রতিনিয়ত নিজেদেরকে সংশোধন করতেন, রুজু করতেন, আগের মত থেকে ভিন্ন মতে রুজু করতেন। কিভাবে? নতুন জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি কোনো এক ব্যক্তি তার যখন জ্ঞানের প্রশংসা করেছে তাকে বলেছিলেন, তার ভক্ত যে তার জ্ঞানের প্রশংসা করেছে তাকে তিনি বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নি ইলাল আন উজাদ্দিদু ইসলামি, ওয়াল্লাহি ইন্নি ইলাল আন উজাদ্দিদু ইসলামি ওয়ালাম উসলিম বাদু। এটা একটা বিনয়ের কথা আসলে, মূলত যে আল্লাহর কসম আমি এখনো আমার ইসলামকে নবায়ন করেই যাচ্ছি, ইসলামের পরিপূর্ণ রূপ এখনো আমি প্রতিষ্ঠিত করতে পারিনি,
ওয়ালাম উসলিম বায়দু বলতে এটাই বোঝাচ্ছেন, আমি এখনো ইসলাম গ্রহণ করতে পারিনি এটা না নয়, বরং আমি ইসলামের পরিপূর্ণ রূপ নিজের মধ্যে এখনও আনয়ন করতে পারিনি। এই যে একটা অনুভূতি, সে অনুভূতি আপনাকে সারাক্ষণ জ্ঞানমুখী রাখবে, জ্ঞানের মধ্যে ডুবে থাকতে আপনাকে উদ্বুদ্ধ করবে এবং প্রতিনিয়ত নিজেকে সংশোধন করতে আপনাকে উদ্বুদ্ধ করবে। যখনই মানুষ মনে করে এনাফ জ্ঞান আমি অর্জন করেছি, যখনই তার মধ্যে এই অহংকারটা তৈরি হবে, এনাফ ইজ এনাফ, যা অর্জন করেছে চলবে বাকি জীবনটা, তখনই মনে করবেন আপনার দলালত কিন্তু শুরু হয়ে গেল। সুতরাং আমাদেরকে আসলে গুরুত্ব দিতে হবে ইসলাম কতটুকু জ্ঞানের পরিসীমা পর্যন্ত আমাকে যেতে বলেছে, কি পরিমাণ জ্ঞান অর্জন করাটা খুবই জরুরি, এ বিষয়গুলো আমাদের জন্য খুবই প্রয়োজন। আজকের প্রেক্ষাপটে আসলে আমরা দেখি যে ব্যক্তি পর্যায়ে যেটা আমরা বললাম এবং সামষ্টিক পর্যায়ে জ্ঞান অর্জনের অভাব অত্যন্ত প্রকট হয়ে উঠেছে। ব্যক্তি পর্যায়ে মানুষ কেন জ্ঞান অর্জন থেকে দূরে থাকছে, কারণ তার লক্ষ্য হচ্ছে সম্পদ অর্জন, ক্ষমতা, বিত্ত, বৈভব, আরও অনেক কিছু, দুনিয়ার অনেক কিছু। এর সাথে এখন নিউ টেকনোলজি অ্যাড করে দিয়েছে, সারাক্ষণ খালি সোশ্যাল নেটওয়ার্কে বসে থাকো, তাই না? তারপরে বাচ্চাদের জন্য, কিশোরদের জন্য, তরুণদের জন্য পাবজি খেলো, এটা যদি আমি জিনিসটা এখনও অত ভালো জানি না জিনিসটা কি, কিন্তু দেখলাম যে সুবহানাল্লাহ সারা বিশ্বের তরুণ সমাজকে এবং শিশু কিশোরদেরকে এর মধ্যে তারা ইনভলভ করে ফেলেছে। তাহলে খেলাধুলা, লাহু, লাভ এবং সম্পদ পড়ার সময় কোথায়? বিভিন্ন গবেষকরা ইতিমধ্যে, অমুসলিম গবেষকরা বলা শুরুই করেছে যে এখনকার যে এই যে গ্যাজেট সংস্কৃতি, এটা আমাদের বাচ্চাদেরকে গবেট করে দেবে, বোকা বানিয়ে দেবে, অজ্ঞ বানিয়ে দেবে, এবং সেটাই হচ্ছে। কিন্তু আমরা কিন্তু এখন আর কাউকে, মানে তিন বছর আগেও যেটা ছিল আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, আমাদেরও পরিবারগুলোতে এখন আর সেভাবে আসলে নিয়ন্ত্রণ করতে পারছি না। মানে যেভাবেই হোক না কেন, নরমে গরমে যত পর্যায়ে বাচ্চাদেরকে এখন আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সামাজিকভাবে কিংবা বৃহত্তর সামষ্টিকভাবে যদি আমরা দেখি, দেখব যে আমাদের মুসলিম দেশগুলোতে আনফর্চুনেটলি একের পর এক যে চেঞ্জগুলো আসছে, সেটা আমাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান থেকে অনেক দূরে নিয়ে ছেড়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়, কলেজ বা বিভিন্ন ইনস্টিটিউট গান বাজনা বাদ্য আরও যত কিছু আছে সব চালু করেছে, কিন্তু ইসলামের সায়েন্সগুলো দরকার নাই, আনপ্রোডাক্টিভ, এগুলো পড়ে মানুষ গোড়া হয়, জঙ্গি হয় ইত্যাদি নানা নানা কারণে এখন আর আমাদের সন্তানদেরকে শুধু পারিবারিক আর মসজিদের মাধ্যম ছাড়া আর আপনি কিন্তু দিনই জ্ঞান দিতে পারছেন না। একদিকে সোশ্যাল নেটওয়ার্কের আক্রমণ, ওর মধ্য দিয়ে তারা অনেক কৃষ্টি কালচার কিন্তু পাস করছে, গেমের মাধ্যমে কিন্তু অনেক কৃষ্টি কালচার সন্তানদের মধ্যে ঢুকে যাচ্ছে, তাই না? এরপরে কার্টুন, সেটাও আরেক ধরনের কৃষ্টি কালচার ঢুকিয়ে দিচ্ছে, চিন্তা ভাবনা, ব্রেনকে শেপিং করছে, শেপিং করছে, বিভিন্ন কালারফুল জিনিসগুলো আপনাকে জীবনের একটা কালার থেকে বহু কালারের দিকে ঠেলে দিচ্ছে। ইসলাম তো একটাই কালার, একটাই তাওয়াবেত, স্থায়ী একটা রূপ, এই রূপ থেকে তারা চলে যাচ্ছে অনেক, মানে যদি আপনি চিন্তা করেন আপনি অস্থির হয়ে যাবেন যে যা হচ্ছে, যা দেওয়া হচ্ছে প্রচার মাধ্যম থেকে আরম্ভ করে শিক্ষা খাত ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, সবই শুধু ধ্বংস আর ধ্বংস ছাড়ার কিছু নেই। কিন্তু এ থেকে উদ্ধারের উপায়টা কি, সেটা নিয়ে কিন্তু আমাদের প্রয়োজনীয় গবেষণা নাই। পাঁচ ওয়াক্ত সালাতের জন্য মসজিদগুলো, ব্যাস পাঁচ ওয়াক্ত সালাত পড়ে আমরা শেষ, আমরা খুবই সন্তুষ্ট, তাই না? আমাদের মুসল্লিরা পাঁচ ওয়াক্ত সালাত পড়তে পারছেন আলহামদুলিল্লাহ, অবসর যারা নিয়েছেন ইতিমধ্যে সরকারি বেসরকারি কর্মকর্তা, তারাও মসজিদে আসা যাওয়া আর সিয়াম, ব্যাস শেষ। কিন্তু তাদের এতদিনকার লব্ধ জ্ঞানকে, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই ধ্বংসাত্মক জিনিসগুলোকে প্রতিহত করার যদি কোনো আয়োজন, কোনো রেকমেন্ডেশন, কোনো পলিসি স্ট্র্যাটেজি এগুলোর মধ্যে আমরা নাই, এগুলো আমাদেরকে হেদায়ত করুন। উল্টো কী হচ্ছে, আমরা পাশ্চাত্য শিক্ষার সব কিছু বৈশিষ্ট্য
গলাধকরণ করছে। পাশ্চাত্য শিক্ষার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, এটা হলো, এটাকে বলা হয় মাদানি, অর্থাৎ এটা শিল্প কিংবা টেকনোলজি অথবা জাগতিক উন্নয়ন কিংবা বৈষয়িক উন্নয়ন নির্ভর। সম্পত্তি কি করে বাড়ানো যাবে, ফ্যাসিলিটি, দুনিয়ার ফ্যাসিলিটি কি করে বাড়ানো যাবে, সুযোগ সুবিধা, সেই টেকনোলজি, সেই বিজনেস এবং সেই জিনিসটাই তারা করে। এখানে হালাল হারাম নৈতিকতা কিছু নেই। এটাকে আরবিতে বলা হয়, এটা হচ্ছে মাদানিয়া ওয়া গায়রু হাদারিয়া। এটাকেই তারা এখন সিভিলাইজেশন বানিয়ে নিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে মানবিক সভ্যতা বলতে যেটা বোঝায়, নৈতিকতা নির্ভর মানবিক সভ্যতা, সেটা থেকে পাশ্চাত্য সকল শিক্ষামুক্ত। তাদের সামাজিক অবস্থান থেকে বুঝতে পারছেন, ছেলে মেয়েদের গেট টুগেদার কালচার থেকে বুঝতে পারছেন, তাদের পোশাকের কালচার, অশ্লীলতা, নাইট ক্লাব ইত্যাদি, নোট ক্লাব ইত্যাদি, এগুলো থেকে বোঝা যাচ্ছে না কি চায় তারা, যেখানে কোনো নৈতিকতার বন্ধন থাকবে না, দ্বীনের কোনো অনুশাসন থাকবে না, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ধরনের নির্দেশনা যেখানে বাস্তবায়ন হবে না, সেই ধরনের শিক্ষা তারা চাচ্ছে। আর আপনি আমি ওই জায়গায় আমাদের শুধু ছেলেদেরকে না, এখন মেয়েদেরকে পাঠাচ্ছি। সুতরাং কঠিন অবস্থা। এখন এই থিওরি নিয়ে কি লাভ হবে, যে কতটুকু শেখা জরুরি অবস্থা মুসলিম সমাজে যে জায়গায় পৌঁছে গেছে, শুধু একটা থিওরি আমরা শেয়ার করলাম, এটা দিয়ে কিন্তু কিছুই হবে না। তারপরেও তারপরেও আমাদেরকে একটু জানতে হবে, তলিয়ে দেখতে হবে যে আসলে কী হওয়া উচিত ছিল আর কী হচ্ছে। এই জন্যই আমরা তুলনামূলক কিছু আলোচনা এখানে করলাম। মুসলিমদেরকে আমরা দেখি আমাদের সমাজে যারা আধুনিক শিক্ষা নিচ্ছে, আধুনিক শিক্ষা মানে পাশ্চাত্য শিক্ষা। আপনি দেখেন, আপনি ফ্যাকাল্টি অফ হিউম্যানিটিস, ফ্যাকাল্টি অফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স যাই পড়েন না কেন, সবটাই কিন্তু পাশ্চাত্য থেকে পাওয়া হাইকালটা, তাদের অবয়বটা কিন্তু আপনি এস্টাবলিশ করছেন। সবগুলো ফ্যাকাল্টি, সাবজেক্ট, সাবজেক্টের নাম সব কিছু দেখেন, এমনকি জ্ঞানের প্রকারভেদগুলো তাদের থেকে আমরা নিচ্ছি। তা নেওয়ার মধ্যে তাদের সমস্যাটা কি, সমস্যাটা তো একটু আগেই বললাম, তারা নৈতিকতাকে আলাদা করে ফেলেছে। সুতরাং আমরাও সেভাবেই নিয়ে নৈতিকতা শূন্য, দিন ধর্ম ইসলাম শূন্য শিক্ষা ব্যবস্থাকে আমরা কিন্তু অ্যাবজর্ব করছি। এখন আমাদের মুসলিম শিক্ষাবিদরা তারা ইসলামকে, ধর্মকে নিছক সংকীর্ণ একটা জিনিস হিসাবে প্রদর্শন করছেন। এটা মুসলিমদের জীবনে বড় ধরনের একটা বিপর্যয় টেনে নিয়ে এসেছে। একজন মুসলিম যার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইমান, ইসলাম এবং মোরালিটি এবং নৈতিকতা, কারণ আপনি যদি ইমান আর ইসলামটা হারিয়ে ফেলেন তখন আর কোরআন থেকে আপনি কোনো নৈতিকতা নিতে পারবেন না। ফলে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এক ধরনের নেফাকের মধ্যে অভ্যস্ত করে ফেলছে, নেফাকের তারবিয়াত এবং প্রশিক্ষণ দিচ্ছে। নামে মুসলিম বাট কাজে আপনি ইসলামের কোনো প্রতিনিধিত্ব করবেন না। আপনার মেইন কাজ হচ্ছে ইসলামের বিভিন্ন আইডিয়োলজির বিরোধিতা করা, এমনকি পারলে আপনি কখনো কোরআনের পক্ষ নেবেন, বলবেন হাদিস নামে কিছু নেই, আবার কখনো হাদিসের পক্ষ নিয়ে কোরআনের বিরুদ্ধে বলবেন এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যেটা প্রাচ্যবিদরা, ওরিয়েন্টালিস্টরা ঢুকিয়ে দিয়েছে। এইভাবে একটা জগা খিচুড়ি অবস্থার মধ্যে আমরা আছি। মুসলিমরা তাহলে দুটো ভুল করছে এই জায়গায়। এক, যখন পাশ্চাত্যের থেকে তারা জ্ঞানটা নিচ্ছে, তারা এটাকে নিয়ে এসে বসিয়ে দিচ্ছে, তারা পাশ্চাত্যের ভালো দিকগুলো যদি নিয়ে এর সাথে ইসলামের বা ইসলামী কালচার আকিদার একটা সুন্দর ম্যাচিং করতো তাহলে সমস্যা হতো না। একজন মুসলিম যখন ফিজিক্স পড়ে, ফিজিক্স পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা জায়গায় সে কাকে আবিষ্কার করবে বলেন তো, কাকে? আল্লাহকে, আল্লাহকে। পদার্থবিজ্ঞান তো খুবই মানে এর প্রত্যেকটা অণু পরমাণুতে আল্লাহর অস্তিত্বের একটা জানান দেওয়া হয়, তাই না? বিস্ময়কর সব আল্লাহর সৃষ্টি আপনি এর মধ্যে দেখবেন। কিন্তু আজকে কি দেখছি আমরা, পদার্থবিজ্ঞানীরা নাস্তিক হয়ে যাচ্ছে, কেমিস্ট্রি কিংবা আরও যে পিওর সায়েন্স বিভিন্ন জায়গাগুলোতে। এটা হচ্ছে আসলে
কারণ আপনি কোন দৃষ্টিভঙ্গিতে ইয়ে করছেন, আপনি যখন দুনিয়ার কোনো জিনিস আবিষ্কার করছেন, সুবহানাল্লাহ, এটা কি আসলে আপনার আবিষ্কার? আল্লাহর জিনিসকে আপনি এক্সপ্লোর করছেন, এটাকে আরবিতে বলে ইকতিশাফ। এতদিন জানতো না যে আল্লাহর এই আজাইব গারায়েবগুলো আপনি জানানোর ব্যবস্থা করলেন। আপনার কি কৃতিত্ব, আপনি শুধু জ্ঞানের কিছু চর্চা করে সেটাকে খুলে দিলেন, উন্মুক্ত করে দিলেন মানুষের সামনে। কিন্তু মানুষের অবস্থা দেখে, এই সমস্ত জ্ঞানী গুণী পণ্ডিত এবং সায়েন্টিস্টদের অবস্থা দেখে মনে হয় যেন তারাই আল্লাহর জায়গায়, ওয়া আইয়াদু বিল্লাহ। এই দৃষ্টিভঙ্গি আমাদের প্রথম ভুল। দ্বিতীয় হচ্ছে, আমরা একজন মুসলিম হিসাবে আমাদের যে মহান লক্ষ্য, গায়া, যে হাদফ, সেটার সাথে আমাদের শিক্ষার সমন্বয় করতে পারিনি। দেখুন, সব জায়গায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অথবা আমরা যারা পাশ্চাত্যে শিক্ষা গ্রহণ করছি, আমাদের শিক্ষার সাথে লক্ষ্যের সমন্বয়টা কোথায়? মুসলিমদের লক্ষ্যটা কি? দুনিয়ার ভোগবিলাস, এই দুনিয়ার নিত্য ভৈব বর্জন, দুনিয়ার উন্নতি? আমরা তো চোখেই দেখছি মৃত্যুর মিছিল, একের পর এক মানুষ পড়ে যাচ্ছে। ভাই, এত উন্নতি তো আপনি অ্যাভেল করতে পারছেন না, যদি পারেন সেটা অল্প সময়ের জন্য। তাহলে মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হচ্ছে আখিরাত, আখিরাতের সাফল্য। এবং আখিরাতের সাফল্যের জন্য প্রয়োজন কি? আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টি আসবে কিভাবে? একটা আরেকটার সাথে গ্রথিত। ফলে শিক্ষাকেও আপনি এভাবে এভাবে আপনাকে একটা সমন্বিত রূপে নিয়ে আসতে হবে, তা না হলে মুসলিম আসলে সত্যিকার মুসলিম থাকবে না। সে নাম দিয়েছে একটা, করে আরেকটা, তার কৃষ্টি একরকম, কালচার আর, মানে একটা জগা খিচুড়ি অবস্থা, যেটা আজকে আমরা লক্ষ্য করছি। এবং তার ফলে কি হচ্ছে, যে বিভক্তি আমাদের সমাজে সৃষ্টি হয়েছে ওটা কখনো আর যাবে না। আমাদের অনেকে মনে করো ঐক্যের দিকে আহ্বান করলে ঐক্য হয়ে যাবে, হবে না। তো আসল জায়গায় যে মানে ধ্বংসাত্মক অবস্থা, সেই ধ্বংসের উপকরণগুলো স্টক করতে হবে, শিক্ষার জায়গাটাকে আমাদেরকে সুন্দর করতে হবে। দুটো ভুল, এ দুটো ভুল থেকে আমাদের উঠে আসতে হবে। আচ্ছা, ইসলামের তাহলে হাদাফটা কি? ইসলামের হাদাফটা নিয়ে আমি একটু কথা বলবো। এখানে মূলত দুটো গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে রয়েছে। একটা হলো ইসলামের যে মহান হাদাফ, দিন এবং দুনিয়ার মধ্যে সমন্বয় এবং আখিরাতটাকে মেইন গুরুত্ব দেওয়া। এই যে হাদাফটাকে অর্জন করার জন্য ইসলাম দুটো জিনিস রেকমেন্ড করে। একটা হলো যে প্রত্যেক ব্যক্তির কাছে যতটুকু জ্ঞান থাকা প্রয়োজন এই লক্ষ্যকে অর্জনের জন্য, ততটুকু জ্ঞান থাকা অর্জন করতে হবে। ওটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। মূলত প্রত্যেক ব্যক্তির ওই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা প্রয়োজন, ততটুকু জ্ঞান তাকে অর্জন করতে হবে। এখন তো দেখি যে আকীদার প্রশ্ন করলে অনেকে পারে না, তাই না? আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলে দেখা যায় অধিকাংশই উল্টাপাল্টা জবাব দেয়। তাহলে আল্লাহ কী তো চিনতে পারিনি আমরা। আমরা শুধু জানি যে আল্লাহ একজন আছেন, আল্লাহ আমাদের স্রষ্টা। এর বাইরে আর কোনো প্রশ্ন করলে দেখা যাচ্ছে আমরা ধাক্কা বাক্কা খেয়ে যাই, আমরা ঠিক মতো উত্তর দিতে পারি না। এটা তো হবে না। আল্লাহ তার নিজের সম্পর্কে জানিয়েছেন না কোরআনে, তার নাম সম্পর্কে জানিয়েছেন না, তার সিফাত সম্পর্কে এবং তার আরও কিছু বিষয় সম্পর্কে তিনি জানিয়েছেন কোরআনে এবং হাদিসের মধ্যে। আমরা সেটা সম্পর্কে একটু বলবো। দ্বিতীয় হচ্ছে, আমাদের এই ব্যক্তিদের মধ্য থেকে স্পেশাল কিছু ব্যক্তি তৈরি হওয়া উচিত, যারা হবে নুখবাতুম মিনাল উলামা, যারা ইসলামিক সাবজেক্টগুলোর কোনো একটাতে বা একাধিকটাতে বা অধিকাংশগুলোতে এক্সপার্ট হবেন, যাতে করে তারা উম্মার জন্য মারজিয়া হয়ে যান। মারজিয়া, মারজিয়া মানে হলো কি? রেফারেন্স। উম্মার জন্য যাতে তারা রেফারেন্স হয়ে যান, যাতে করে যখন যে কোনো ব্যক্তির যা প্রয়োজন হবে এই রেফারেন্স থেকে তারা নিতে পারেন। এখন জিনিসটা অনেক সহজ যদি আমরা সে আয়োজনটা করি, কিন্তু স্কলার বানানোর কি কোনো প্রোগ্রাম আছে বাংলাদেশে বলেন? কারা করছে? তাহলে সেই স্কলাররা কোথায়? তারা কেন ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল মান অর্জন করতে পারছে না, তাই না? তার মানে নাই, সে আয়োজন আসলে আমাদের নাই। আমাদের প্রতিষ্ঠান আছে, বাট সে আয়োজন নাই। একজন স্কলার কিভাবে গড়ে উঠতে হয় এবং তাকে গড়ে তুলতে হয়,
এবং তাকে পৃষ্ঠপোষকতা দিতে হয় পুরো জাতি মিলে, আমরা কিন্তু সেটা করছি না। ফলে এনাফ রেফারেন্স আমাদের কাছে নাই। যে কোনো একটা মাসালা দেখবেন যে হাজার হাজার মত, খুবই গুরুত্বপূর্ণ মাসালা, তালাকের মাসালা যান, জাকাতের মাসালা যান, সাদাকার মাসালা যান, ট্যাক্সের মাসালা যান, যেই মাসালায় যান দেখবেন এখানে কোনো রেফারেন্স গড়ে ওঠে নাই। যে একজন আলেম তার কথাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে মেনে নেব, এই জিনিসটা আমাদের করতে হবে। এই দুটো কাজ যদি করা যায় তাহলে, আচ্ছা আমি এখন সংক্ষেপে বলতে চাইব যে কি কি বিষয় তাহলে আমাদের জ্ঞান অর্জন করা দরকার, কতটুকু জ্ঞান অর্জন করা দরকার। প্রথমত আমরা জানি জ্ঞানের কোনো শেষ নেই এবং সকল জ্ঞান প্রত্যেক ব্যক্তিকে অর্জন করতে হবে এটা জরুরি নয়। খুব সংক্ষেপে যদি আমরা বলি যে একজন মুসলিমকে কতটুকু জ্ঞান অর্জন করতে হয়, এটা সংক্ষিপ্ত উত্তর হচ্ছে মা ইউআল্লামু মিনাদ্দিনে বিদ্দরুরা, দ্বীনের জরুরি জ্ঞান অর্জন করা তার উপরে ফরজ, দ্বীনের জরুরি জ্ঞান অর্জন করা তার উপরে ফরজ। দ্বীনের সোর্স অফ নলেজ কয়টা? দুটো, আল কোরআন এবং আস-সুন্নাহ। আল কোরআন আস-সুন্নাহ এটাকে যদি আমরা একটু দেখি তাহলে দেখব মূলত এই দুটো হচ্ছে শরিয়ার জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে, দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস লক্ষণীয় যে দুটোতেই প্রচুর সায়েন্স আছে, প্রচুর সায়েন্স আছে। পুরো কোরআন দেখবেন যে সেটা সায়েন্সের যত শাখা আছে প্রত্যেকটা শাখা নিয়ে কথা বলেছে। মেডিকেল সায়েন্স, মানব সৃষ্টি, মায়ের জঠরে যে ভ্রূণ থাকে সেটা কীভাবে বড় হয় তাই না বলেছে না, মানুষের রক্ত নিয়ে কথা বলেছে, তার পিণ্ড নিয়ে কথা বলেছে, তার দেহ নিয়ে কথা বলেছে, জুলজি নিয়ে কথা বলেছে, জিওগ্রাফি নিয়ে কথা বলেছে, অ্যান্ড্রয়োলজি নিয়ে কথা বলেছে, সব কোনোটা বাদ দেয়নি। কিন্তু মনে রাখতে হবে এটা দিস ইজ নট এ বুক অফ সায়েন্স, ইট ইজ বুক অফ শরিয়া, বুক অফ শরিয়া। সুতরাং লক্ষ্যচ্যুত হওয়া যাবে না, কোরআনের সায়েন্স এসে আছে বলে আপনি কোরআন থেকে সায়েন্স বের করছেন না, আকিদা বের করছেন না, সায়েন্স শিখছেন কিন্তু শরিয়া শিখছেন না, এটা কিন্তু লক্ষ্যচ্যুত মনে রাখবেন। তাহলে লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে মানব জাতির সামনে আসলে পরিচিত করে তুলছেন। তাহলে ইসলামের যে মেইন আকিদা, ইসলামের যে মেইন ইবাদাত, আহকাম, হালাল হারাম, মুআমালাত, নিকাহ, তালাক, বুয়ুর, জেনায়াত, হুদুদ, এসব কিছু শিখতে হবে। হুদুদ মানে হচ্ছে ক্রিমিনাল ল, জেনায়াত তো ক্রিমিনাল ল এর আরেকটা পার্ট, বুয়ুর হচ্ছে বেচা কেনা, ট্রানজেকশন, এদারা মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, সব কিছু কিন্তু এখানে আছে। এখান থেকে ততটুকু শিখতে হবে যতটুকু জরুরি, ততটুকু শিখতে হবে যতটুকু জরুরি। এখানে আসলে অনেকগুলো দলিল আমরা একসাথ করেছি যেখানে কোরআন এবং সুন্নাহর মধ্যে সায়েন্সের বিভিন্ন শাখার দলিল আছে, বাট সেটা আলোচনা করার সুযোগ আজকে নেই। আমি খুব সংক্ষেপে একটু পেশ করব যে কোরআনের এবং হাদিসের কি কি জিনিস আসলে প্রত্যেক মুসলিমের জন্য জানাটা জরুরি। প্রথমে আসা যাক কিতাবুল্লাহ, আল কোরআন। আল কোরআন কী জানতে হবে? প্রথমে কিতাবুল্লাহ সম্পর্কিত জ্ঞান, এতটুকু যেটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, কার কথা? আল্লাহর কথা। কি নাজিল করেছেন? আল্লাহ নাজিল করেছেন। কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। প্রথমে এই জিনিসটা জানতে হবে আর আমাদের শিশুদেরকে জানাতে হবে। শিশুরা যেন ইংল্যান্ড আমেরিকায় গিয়ে আবার কোরআন ব্যাপারে উল্টাপাল্টা কথা না বলে। একবার যদি তার মাথায় ঢুকে যায় এ বিশ্বাস, পৃথিবীর কেউ আর নাড়াতে পারবে না। যদি পারতো তাহলে আমাদের কেউ পারত। কিন্তু মুশকিল হচ্ছে এই শিক্ষাটা আমরা দিচ্ছি না। দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে কোরআনের অনেকগুলো হুকুক আছে, রাইটস অফ দ্য কোরআন, সেগুলো আমাদের প্রত্যেককে জানতে হবে। এক নম্বর, কোরআন পড়া, পড়তে পারা এবং রেগুলারলি কোরআন তেলাওয়াত করা। সূরা আল মুজাম্মিল 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন,
যতটুকু কোরআন পড়া সহজ তোমরা পড়ো। এখন আমাদের অবস্থা দেখে মনে হচ্ছে আমরা বলছি না আল্লাহ কোরআন পড়া সহজ না, যদিও আল্লাহ তাআলা সূরা কামারের মধ্যে কয়েকবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, কোরআনকে স্মরণ করার জন্য আমি সহজ করে দিয়েছি, অতএব কোনো স্মরণকারী আছে কি? এভাবে তিনি বললেন। আর এখানে বলছেন ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন আলিমা আন সায়াকুন মিনকুম মারদা, তিনি জানেন যে তোমাদের মধ্যে কেউ হবে না অসুস্থ। ও আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আরেকদল মানুষ জমিনে বের হয়ে তারা আল্লাহর অনুগ্রহ তালাশ করবে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। ও আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আরেকদল মানুষ আল্লাহর রাস্তায় জেহাদ করবে। ফাকরা ও মা তায়াসসারা মিনহু, অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ হয় পড়ো, কারণ এইসব বিধান তোমরা কোথায় পাবা? কোরআনের মধ্যে পাবা। দ্বিতীয় হচ্ছে কোরআনের অর্থ নিয়ে চিন্তা গবেষণা করা, তাহলে অর্থটা বুঝতে হবে। কোরআনের অর্থ বোঝার প্ল্যান, প্রোগ্রাম এবং শিক্ষা আমাদেরকে নিতে হবে, যাতে করে কোরআনকে সঠিকভাবে বুঝি এবং কোরআন নিয়ে চিন্তা গবেষণা করি। এটা জরুরি। আমাদের দেশে তো অবশ্য সব কিছু, যেহেতু এদেশে অনেক পুরোহিত আছেন, অন্য ধর্মের ধর্মগুরু আছেন, সেখানে আবার ধর্মগুরু ছাড়া একটু ধর্মচর্চা করতে পারে না, তো ওই জিনিসটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার হয়তো চেষ্টা করা হয়েছে কোনো না কোনোভাবে। সুতরাং আমরাও মনে করি এদেশে এলেম চর্চা আর মানুষকে জানানোর দায়িত্ব হচ্ছে মৌলভী সাহেবদের অথবা হুজুরদের অথবা শায়েখদের, ব্যাস আমরা নিশ্চিন্ত। এই ধারণাটার মধ্যে দুটো ভুল আছে। একটা হলো হিন্দু পুরোহিতদের মতো একটা দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে বিশেষ একদলের উপরে, আর আরেকটা হচ্ছে সব দায়িত্ব নেবেন আলেমরা, তাহলে জনগণ যে ভুলগুলো করবে তাদের কোনো শাস্তি হবে না। এটা খ্রিস্টানদের সেই প্রায়শ্চিত্ত যে ঈসা মসীহ আলাইহিসসালাম তিনি উম্মার পক্ষ থেকে সব পাপের বোঝা বহন করছেন, আমরাও সব পাপের বোঝা আলেমদের উপর চাপিয়ে দিচ্ছি, ফলে নো চিন্তা ডো ফুর্তি, অনেকটা এই টাইপের আর কি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তৃতীয় যে বিষয়টা সেটা হলো আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নির্দেশনা দিয়েছেন সেগুলো নিয়ম অনুযায়ী পালন করা, অর্থাৎ যদি ফরজ হয় তাকে অবশ্যই করতে হবে। অনেক নির্দেশ আছে ফরজ এবং ওয়াজিব, আবার অনেক নির্দেশ আছে সেটা রেকমেন্ডেড, করাটা ভালো ফরজ না, সে অনুযায়ী আপনি আমল করবেন, কিন্তু ফরজটা অবশ্যই করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যেগুলো নিষেধ করেছেন সেগুলো সর্বতোভাবে বর্জন করতে হবে, কিন্তু সেটা কি আমরা জানি? চতুর্থত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি যে হেদায়ত নিয়ে এসেছেন, যে হেদায়তের বিশাল বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিলেন, সেটাকে হৃদয়ঙ্গম করে এবং সেটার দিকে মানুষকে ডাকা সাধ্য অনুযায়ী, অর্থাৎ আদ-দাওয়াতু ইলাল কোরআন, কোরআনের দিকে মানুষকে আহ্বান করা। চতুর্থ, পঞ্চম হচ্ছে কোরআন হেফজ করা যতটুকু সম্ভব, এরপরে যদি আপনি হেফজ করতে পারেন হেফজ করা। এটা আমরা দেখেছি যেমন মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, আফ্রিকার কোনো কোনো কান্ট্রিতে প্রত্যেক পরিবারে প্রায় সবাই হাফেজ, সুবহানাল্লাহ। আর কেউ কেউ যদি হেফজ ফুল না করেন তাহলে অন্তত আপনি 20 পারার হাফেজ পাবেন, 18 পারার হাফেজ পাবেন, 15 পারার হাফেজ পাবেন। আর আমাদের বাংলাদেশে হচ্ছে হয় ফুল হাফ হেফজ করো নয় কিছুই করো না, খেয়াল করে দেখেন। সাধারণ মানুষের মধ্যে আমরা দেখব ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী বা বিভিন্ন স্তরে যারা ইসলামিক পড়াশোনা করেননি, এর বাইরে আমরা দেখব যে 8-10টার বেশি সূরা খুব কম লোকে জানেন, 10-15টার বেশি সূরা, তার মানে তার নিজেরও গরজ নাই, তার অভিভাবকেরও গরজ ছিল না। অথচ আমার মনে আছে আল কাসিমে আমি, এটা সম্ভবত 1993 সালে, আমি একবার সেখানে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে একজন ব্যক্তি উনি কোরআন পড়ছেন বিকেলবেলা, সেটা ছিল রমজান মাস, আরও কয়েকদিন লক্ষ্য করলাম। তখন আমি বললাম যে আপনি কোথায় কাজ করেন, বললো যে আমি মহান্দিস ইঞ্জিনিয়ার। তো কোরআন কি মুখস্থ করছেন? হ্যাঁ। কয় পারা হলো? 18 পারা। কবে শুরু করেছেন? এই তো 1 বছরের মতো 18 পারা মুখস্থ করেছেন। প্রকৌশলী, তার কি দরকার আছে কোরআন মুখস্থ করার বলেন তো? আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি একজন ডাক্তার কোরআন মুখস্থ করবেন কেন, মানে এই প্রশ্নটা আসে আর কি।
কেন সেটা উত্তর উনি দিয়েছেন এবং সেটা আপনাদেরকে আমি বলছি। উনি বললেন যে আমি আগামী 6 মাসের মধ্যে পুরো কোরআন মুখস্থ করবো ইনশাআল্লাহ, এবং এখানে একজন মিশরীয় ওস্তাদ আছেন তাকে শোনাবো, তার কাছ থেকে সনদও নেব আর শোনাবো তাকে। অপশনালি মসজিদে প্রতিদিন একজন ওস্তাদ বসেন, তাকে শোনান, তিনি নিজে নিজে মুখস্থ করেন, শোনালে ভুলগুলো শুদ্ধ হয়ে যায়। এই জিনিসটা যদি আজকে আমরা মানে চালু করতে পারতাম দেশে, এবং সবার মধ্যে আগ্রহটা যদি তৈরি করতে পারতাম যে না আমরা তো আসলে কিছু জানি না, জানাটা দরকার, জরুরি জ্ঞান জানা দরকার। আচ্ছা, কোরআনের সাথে আরও কিছু জ্ঞান প্রয়োজন, অন্তত মানে ফুল না হলেও প্রয়োজনীয়, সেটা হলো এলমুল লগাল আরবিয়া, আরবি ভাষাগত কিছু জ্ঞান প্রয়োজন। হয়তো আপনি ভাষা বুঝবেন না, শুধু অনুবাদ পড়ে সরাসরি তো আর কোরআন বোঝা যাবে না, কোরআন বোঝার জন্য আরবি ভাষা শিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এলমু তাজবিদ, এবং তৃতীয়ত হচ্ছে এলমু তাফসির। এরপরে যদি আমরা আসি সুন্নার ক্ষেত্রে, তাহলে সুন্নার ক্ষেত্রেও সুন্না কোরআনের পাশাপাশি আরেকটা সোর্স অফ শরিয়া, শরিয়ত জ্ঞানের একটা সোর্স। ফলে সুন্নার প্রয়োজনীয় জ্ঞানটা আমাদেরকে অর্জন করতে হবে, এটা আমাদের উলামায়ে কেরাম আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যেমন সালাত, সালাতের জ্ঞান কি ধার করা যাবে নাকি না প্রত্যেকের লাগবে? লাগবে। তাহলে কিতাব ও সালাতের মধ্যে কিন্তু আপনি হাদিসগুলো পেয়ে যাচ্ছেন, কিতাব ও সওমের মধ্যে সওম সম্পর্কিত হাদিসগুলো পেয়ে যাচ্ছেন, কিতাব ও জাকাতের মধ্যে জাকাত সম্পর্কিত হাদিসগুলো পেয়ে যাচ্ছেন। আর এগুলো এখন বাংলায়ও আছে, নেটে আছে, অ্যাপসে আছে, কিন্তু আনফর্চুনেটলি এখনও দেখেন অধিকাংশ মানুষ এখনও পড়ে না। যিনি জাকাত দেন তিনিও পড়েন না। আমাদের দেশে সব জায়গায় প্রফেশনালিজম এসেছে শুধু ইসলাম ছাড়া। কীরকম আপনি দেখেন, আপনি কোনো কর্পোরেট সংস্থা যদি ওপেন করে বসেন, ব্যবসায়ী হন, তাহলে প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে কনসালট্যান্ট দরকার তাদের থেকে পরামর্শ নিচ্ছেন, কিন্তু জাকাতের বিষয়ে কিন্তু আপনার কোনো দরকার নাই। ইমাম সাহেব যে হয়তো খুব ভালো অনেক সময় তাই না, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব তো অত হাই লেভেলের হয়তো স্কলার না, আপনি তার কাছ থেকে দুই একটা ফতোয়া জিজ্ঞেস করে জাকাত দেন। বহু বড় বড় কোম্পানিকে আমি জিজ্ঞেস করেছি, বলল যে আমরা তো একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে দিই। এখন এই লামসাম অ্যামাউন্ট কোথাও কয়েক লাখ টাকা, কোথাও কয়েক কোটি টাকা, আন্দাজে একটা দিয়ে দিচ্ছেন, কিন্তু আন্দাজে দিলে কি চলবে? জোহরের নামাজ কি রাকাত সংখ্যা হিসাব রাখতে হবে না, কয় রাকাত পড়ছেন, নাকি যে যত রাকাত পড়ে, ফরজ 3 রাকাত কেউ পড়লে 6 রাকাত 5 রাকাত হবে? জাকাতও তো হিসাব করে দিতে হবে, তারও তো একটা হিসাব আছে না। সেই হিসাব কি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন? তো সেই হাদিসগুলো আমাদের কাছে খুবই সহজলভ্য, আমরা পড়ি না, এটা জরুরি জ্ঞানের মধ্যে পড়ে। ঠিক তেমনি যখন হজ করতে যাবেন, হজ ফরজ হয়, তখন হজ কীভাবে করবেন সেটা আপনার জরুরি জ্ঞানের মধ্যে পড়ে। যখন কোনো যুবক বিয়ে করতে যাবে, তখন বিয়ে সম্পর্কিত জ্ঞান অর্জন করা তার জরুরি জ্ঞানের মধ্যে পড়ে। যখন কোনো ব্যক্তি চিন্তা করে যে সংসার টিকিয়ে রাখতে পারছে না, তালাক তাকে দিতেই হবে, ফর এক্সাম্পল, তাহলে তালাক সম্পর্কিত জ্ঞান অর্জন করা তার জন্য জরুরি হয়ে পড়ে। কিসের আগে? তালাক দেওয়ার আগে। কিন্তু কেউ কি কেয়ার করেন বলেন তো? এই জমিনে কেউ কেয়ার করছেন না, কিসের তালাকের জ্ঞান আর কি দিয়ে দাও, তাই না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবেই আমরা ক্লাসিফাই করতে পারি সুন্নার জ্ঞানকে, যে কোন কোন জ্ঞান আমাদের প্রয়োজন, কোনোটা হচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে আর কোনোটা হচ্ছে কমনলি। সালাত কমনলি, সিয়াম কমনলি, যেগুলো প্রতি বছর আমাদের উপর কোনো না কোনো ফরম্যাটে বা প্রতিনিয়ত ফরজ হয়। আর এ দুটো থেকে আরেকটা জিনিস খুব জরুরি জানা, সেটা হচ্ছে আকিদা, ইমান এবং আকিদা। মাসাইলুল ইমান ওয়া মাসাইল আল আকিদা। কোত্থেকে শিখবো আমরা? কোরআন এবং সুন্নাহ থেকে। এটাকে সাজিয়ে আপনাকে শিখতে হবে, তার মানে এক একটা শিখলেন আর আমল করলেন, সেই যুগ এখন আর না, এটা সাহাবাদের যুগে ছিল। কিন্তু এখন ফুল ইসলামিক নলেজটা একটা স্ট্রাকচার্ড মানে ফরম্যাটে চলে এসেছে, এসছে না? অতএব আপনাকে ইমানের যে 6টা রোকন এ সম্পর্কিত জ্ঞানগুলো অর্জন করতে হবে। আল্লাহ সম্পর্কিত জ্ঞান, ফেরেশতা সম্পর্কিত জ্ঞান, আল্লাহর অবতারিত গ্রন্থসমূহ সম্পর্কিত জ্ঞান, নবী রাসূলদের সম্পর্কিত জ্ঞান,
আখিরাত সম্পর্কিত জ্ঞান এবং তাকদীর সম্পর্কিত জ্ঞান জরুরি জিনিস, কোনো কনফিউজ হলে চলবে না। না বুঝলে আলেমদের কাছে যাবেন অথবা পড়ে বুঝবেন, সংশয়াচ্ছন্ন হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ইমান এবং তারপরে হলো ইসলামের মৌলিক যে আরকানগুলো আছে, যেটা আমি একটু আগে বললাম আমলি দিক, আরেকটা হলো হালাল হারাম। কোরআন সুন্নাহ থেকে জানতে হবে কি হালাল হারাম। এখন যদি আপনি বলেন যে আমি তো জানি না এটা যে হারাম, তাই না? আজকালকার মানুষ এখনও জানে না, বোধ করি আমাদের এখানে কয়জন এখনও জানি, প্রশ্নটা করতেই হয়, সেটা হচ্ছে সুদ হারাম কিনা, তাই না? এই প্রশ্নটা করতে হয়, হারাম কিনা আমরা জানি না, তাই না? এটাই তো, তা নাহলে কেন চলছে, কেন সবাই সুদের মধ্যে এখনো সম্পৃক্ত ইত্যাদি বিষয়গুলো, এগুলো আমাদেরকে আসলে জানতে হবে। যাই হোক, তাহলে মোটামুটিভাবে এই হলো আজকের আলোচনার সারাংশ। কোন কোন বই তাহলে পড়বো, এটা একটা প্রশ্ন আমাদের কাছে আসে। আমরা এখন বুঝলাম যে কোন কোন জিনিসগুলো জানাটা জরুরি দিনের, আর এর পাশাপাশি দুনিয়ার জিনিসগুলোর ক্ষেত্রে আমরা বলবো শরিয়া যেইখানে লঙ্ঘিত হয় না দুনিয়ার সেই জিনিসগুলো আমরা জানতে পারবো, অথবা আল্লাহর দেয়া বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রদর্শিত পথ অনুসরণের করার জন্য দুনিয়ার যা যা সম্পর্কে সচেতনতা দরকার, যে কোনো জ্ঞান সেটা আমরা অর্জন করতে পারবো। এখন কথা হচ্ছে যে কোন কোন বই পড়ব, তাই না? এটা আরেকটা লম্বা চ্যাপ্টার, এটা নিয়ে আমাদের অনেক ভাইয়েরা বা অনেকগুলো ওয়েবসাইটে বইয়ের একটা লিস্ট আছে, কিন্তু মনে রাখবেন এটাও কোনো স্থায়ী কোনো লিস্ট না। প্রত্যেকটা বইতে আপনি কিছু না কিছু ভুল পাবেন, আমরাও কেউ ভুলমুক্ত নই, আর কোথাও কোনো বইয়ে ভুল পাওয়ার অর্থ সে বইটা পড়া যাবে না ব্যাপারটা এমন না। বইয়ের যারা রাইটার তারা যদি ইসলামের সঠিক প্রতিনিধিত্ব করে থাকেন তাহলে সেই বই পড়া যাবে, কোনো অসুবিধা নেই। সেটা তাফসির হোক, হাদিস হোক, ফিক হোক, অন্য যে কোনো বই। আর আমরা উলামাদের এবং তোল্লাবুল আলমের যে ধারাটা দেখি সেখানে আমরা সবসময় দেখি, যেমন আমরা যে বই পড়ছি সেখানে সঠিকও আছে বেঠিকও আছে, অনেক বেঠিক আমরা চিহ্নিত করতে পারি, অনেকটা চিহ্নিত করতে পারি না। এটা একটা প্রক্রিয়া, জ্ঞানের সাধনায় প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। যখনই কোনো ভুল প্রমাণিত হয় সে ভুলটাকে আমরা ভুল হিসাবে গ্রহণ করব, বর্জন করব। যখন নিজেদের মধ্যে কোনো ভুল থাকে সেটাকে আমরা সংশোধন করব যদি সেটা প্রমাণিত হয়, আর যদি প্রমাণিত না হয় তাহলে সেই ভুলের মধ্যে থাকার কারণে কি আপনি পাপী হবেন? পাপী হবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট একটা হাদিস আছে, তিনি বলেছেন মান ইজতাহাদা ফা আসাবা ফালাহু আজরান ওয়া মান ইজতাহাদা ফা আখতা ফালাহু আজরুন ওয়াহিদ। যে ব্যক্তি চিন্তা গবেষণা করে এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হয় তাহলে তার জন্য সওয়াব কয়টা? দুটো। আর যে ব্যক্তি চিন্তা গবেষণা করে তারপর ভুল করে তারপরে তার সওয়াব কয়টা? একটা। তার মানে তার কোনো পাপ নাই। অতএব ইসলামের জ্ঞান সম্পর্কিত চর্চা, জ্ঞান অর্জন, জ্ঞানের আলোকে নিজেকে সংশোধন বা মানুষকে নসিহা করা, ব্যক্তি সমাজকে সংশোধন, এগুলোর সুন্দর কিছু নীতিমালা আছে। আসুন সেগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করি এবং মৌলিক জ্ঞানগুলো অর্জন করার চেষ্টা করি, শুধু নিজে নয়, নিজের পরিবার পরিজন সন্তান সন্ততি এবং সবাই মিলে যদি দিনের এই চর্চাটা করি এবং এটাকে একটা সময় ফর্মাল এডুকেশনের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে হয়তো এই জাতি সত্যিকারভাবে আলোকিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।